সো হে গাইস, কেমন আছেন আপনারা সবাই? আমি মনে করি আপনারা সবাই ভালো আছেন এবং প্রত্যেক দিনের মতো ভালোই থাকবেন। সো আজকে আমরা চলে এসেছি আবার ইন্দোনেশিয়ার সার্ভারে। অনেকদিন ধরে ইন্দোনেশিয়ার সার্ভারে ভিডিও আসেনি, প্রায় 4-5 দিন হয়ে গেছে। তো এখানে প্রায় অনেক কিছু রিওয়ার্ড এসেছে ফ্রিতে ক্লেম করার জন্য, মানে লেজেন্ডারি বলতেই পারেন। তো চলুন ভিডিওটাকে স্টার্ট করি একটা ছোট্ট ইন্টার পর, কোনো ফালতু দেরি না করে। সো গাইস, আপনাদের একটা জিনিস তো সবসময় পড়বে, সেটি হলো ইন্দোনেশিয়ার সার্ভারের আইডি। এবং আপনাদের কাছে ইন্দোনেশিয়ার সার্ভারের আইডি আছে তো খুব ভালো, আর থাকলেও খুব ভালো হয়। এবং যদি না থাকে তো ইউটিউবে সার্চ করুন কি ইন্দোনেশিয়ার সার্ভারে ফ্রি ফায়ার আইডি কীভাবে বানানো হয়। সো দেখে দেখে আপনারা বানিয়ে নিন, এবং বানিয়ে নেওয়ার পর একদম গেমে একদম ফটাফট ঢুকুন। ঢুকার পর সেখানে দেখেন আমরা চলে এসেছি প্রজেক্ট কিমসন ইভেন্টে। সো আপনারা একদম ইভেন্টে ক্লিক করে এখানে প্রজেক্ট কিমসন ইভেন্ট সিলেক্ট করবেন। এখানে দেখেন একটা রুম কার্ড ফ্রি দেওয়া হচ্ছে 8 ঘন্টার জন্য, ফটাক করে আমরা ক্লেম করে নিলাম। এবং যেহেতু এটা ফ্রি দেওয়া হচ্ছে তো আমি ক্লেম তো না করে ভাই আমি ছাড়বো না। তো এখানে দেখেন প্লে ওয়ান গেম টু একটা লুটকেট দেওয়া আছে, এবং 12 গেম খেলার জন্য একটা ওই ইয়ে দেওয়া আছে। আমি আগে ভিডিওতে বলেছি এবং এই ভিডিওতে বলে দিচ্ছি কেন না এই ইভেন্টটা শেষ হতে যাচ্ছে 25 মে। এবং এখানে দেখেন লগ ইন ইভেন্ট একটা চলছে, যেখানে আমাকে একদিন লগ ইন করলে 3টা ইনকিউবেটর ভাউচার দিয়ে দিলে। আবার একজনের সঙ্গে আপনার বন্ধুর সঙ্গে যদি আপনি একবার গেম খেলেন তো আপনাকে মানে টোকেন দেওয়া হবে, তিনবার গেম খেললে আপনাকে আরও অনেক কিছু দেওয়া হবে। সো আমরা এখানে চলে এসেছি একটা মেইন জিনিসে। সো এখানে দেখেন একটা ইম্পর্ট্যান্ট জিনিস দেখেন, 25 মিনিট প্লে করলে 3টা এটা কী বলে যেমন 3টা প্রজেক্ট কিমসনের রোকেন, এবং 50 মিনিট খেললে M4T-র একটা টোকেন, এবং 95 মিনিট প্লে করলে আপনাকে একটা ইভোলিউশন স্টোন একদম ফ্রিতে দেওয়া হচ্ছে। আপনার প্লে করুন এবং ক্লেম করুন। সো এখানে দেখেন একবার বইয়া করলে একটা পিন দেওয়া আছে ক্রিমসন বিস্ট পিন পারমানেন্ট, এবং দুইবার বইয়া করলে একটা মানে কোনো একটা লুট কেটের উপর একটা অ্যানিমেলের পিকচার ছাপকানো আছে প্যান্ডার। তো এটা আমি বুঝতে পারছি না, 2টা লুট কেট আছে। এবং দেখেন 4বার বইয়া করলে ডায়মন্ড রয়েল পাঁচটা 5টা দেওয়া হচ্ছে, এবং এর এক্সপায়ারি ডেটও আছে আপনারা গিয়ে দেখবেন। সো এখানে দেখেন ব্লেজ অফ গ্লোরি বলে একটা ইভেন্ট চলছে, যেটা আমাদের ইন্ডিয়া সার্ভারে কিছুদিন আগেই এসেছিলো, মানে অনেক দিন হয়ে গেছে। সেখানে দেখেন আমাদের 10টা মানে লেভেল অনুযায়ী মনে হচ্ছে এটা। সো 10টা একটা লুটকেট, 20টা একটা লুটকেট, 30টা একটা লুটকেট, 40টা একটা লুটকেট, এবং 70টায় একটা লাস্ট লুটকেট আছে। তো ফটাফট করে কমপ্লিট করুন এবং রিওয়ার্ডগুলো ক্লেম করে নিন। সো এখানে দেখেন একটা মুড আসছে যে মুডটা খেললে এখানে একটা ক্রেট পাওয়া যাচ্ছে, 3টা সেই মুড 3বার খেললে এই M40-র এ পাওয়া যাচ্ছে, স্কিনের ক্রেট পাওয়া যাচ্ছে, আরও অনেক কিছু আছে দেখতে পারেন। সেখানে দেখেন 1500 ড্যামেজ দিলে 1500 ড্যামেজ আছে, ড্যামেজের উপর একটা আছে প্লে অ্যান্ড ক্লেম ইউর রিওয়ার্ডস। সো ম্যাকটেনের একটা স্কিন আছে, 5000 ড্যামেজ দিলে 2টা ডায়মন্ড রয়্যাল ভাউচারের 2টা দেওয়া হবে, এবং 12000 ড্যামেজ দিলে এই ব্যাকপ্যাকের স্কিনটা একদম ফ্রিতে পেয়ে যাবেন, যেটা কিছুদিন আগে আমাদের বাংলাদেশ ইন্ডিয়া সিঙ্গাপুর সার্ভারে একদম ফ্রিতে দেওয়া হয়েছিল। সেটা এখন বর্তমানে ইন্দোনেশিয়া সার্ভারে দেওয়া হচ্ছে। তো যান ক্লেমও করে নিলেন, যেহেতু এটা ফ্রিতে দেওয়া হচ্ছে খেলতে খেলতে ক্লেম হয়ে যাবে। সো এখানে আরেকটা কাস্টমার কার্ড দেওয়া আছে, যেহেতু ওই ইভেন্ট এখনও চালু হয়নি তো আমি এটাকে স্কিপ করে দিলাম। সো এখানে আরও দেখি কিছু আছে নাকি। সো গাইস, সেখানে দেখেন টপ আপ বোনাস ইভেন্ট চলছে, সেটা হচ্ছে মানে এত একসঙ্গে এতগুলো রিওয়ার্ড, 70 ডায়মন্ড টপ আপ করলে নাইফের স্ক্রিনটা পাওয়া যাচ্ছে, এবং 140 ডায়মন্ড টপ আপ করলে এচিং পাওয়ার ইমোটটা, এই যে ইমোটটা স্কর্পিও থেকে যেটা বানানো আছে সেটা পাওয়া যাচ্ছে 140 ডায়মন্ড টপ আপ করলে, এবং 200 ডায়মন্ড টপ আপ করলে এই স্কর্পিও বাটানা স্কর্পিও স্কিনটা একদম ফ্রিতে দেওয়া হচ্ছে, এবং 280 ডায়মন্ড টপ আপ করলে স্কর্পিও টোকেন বক্স, মানে আপনারা যে স্কর্পিও ইভো ওয়াইড বান্ডেল যে যারা মানে ফেডেড উইল থেকে বের করেছেন তাদের জন্য একটা টোকেনটা কাজে লাগবে লেভেল আপ করার জন্য, আপগ্রেড করার জন্য। সো আপনারা বুঝতে পারছেন। তো এখানে দেখেন আমরা চলে এসেছি এবার গোল্ড সরি লাখ রয়্যালে। সো এখানে দেখেন আমি ফেডেড উইলে গেলাম। সো ভাই কী এটা, কী এটা কী দেখলাম আমি? সো ও আচ্ছা, এটা হচ্ছে অ্যানিমেশন। সো অ্যানিমেশনটা খুব কিন্তু মানে কী বলবো আর বলার মতো নেই, খুব ভালো মানিয়েছে। সো এখানে দেখেন প্রথম স্ক্রিন 9 ডায়মন্ড দিয়ে খরচা হবে, আর আমি 2টো রিমুভ করে দিয়েছি ফালতু আইটেম,
এখানে বেশিরভাগ লুট ক্রেট আছে। এই লুট ক্রেট থেকে আপনারা বান্ডেল প্লাস পেটও পেতে পারেন, বান্ডেলও পেতে পারেন। কত সুন্দর সুন্দর বান্ডেল আছে, প্লাস এখানে এই পেটটা আছে, শুধু এই পেটটা পাবেন। আপনার কাছে যদি এই পেটটা আছে তাহলে পেটটা স্কিন পেয়ে যাবেন, যদি পেটটা না থাকে তাহলে শুধু পেটের স্কিনটা পাবেন। যতক্ষণ না আপনারা পেটটাকে আনলক করছেন ততক্ষণ কিন্তু আপনারা পাবেন না। সো এখানে দেখেন ফিস্ট স্কিন চলছে, এটা আমি আগের ভিডিওতে বলেছি, গিয়ে দেখতে পারেন। এখানে মুখোশ চলছে, কিন্তু এই মুখোশটা 3 দিন পর রিমুভ হয়ে যাবে। আর এখানে দেখেন ভাই একটা ইনকোডার চলছে। সো আমি এখানে আপনাদের দেখানোর জন্য একটা স্পিন করলাম, ও সো আমার কিছুই না লাগে ছিল জানি না। তো গাইস এবার আমি বিসমিল্লা বলে স্পিন করলাম। তো গাইস দেখেন আমাকে একটাই বলেছেন স্টোন আমি পেয়ে গেলাম। সো গাইস ও ভাই এটা কি, আর ও ভাই এটা কি, দুইটাই বলেছেন স্টোন আপনাদের চোখের সামনে। ও ভাই কি কি এটা কি দেখলাম, আল্লাহ এটা কি দেখলাম। সো আমি যদি এখানে আমি সে এক্সচেঞ্জ করতে চাই তো আপনি এখান থেকে কিছু একটা এক্সচেঞ্জ করতে পারবো, কিন্তু আমার কাছে একটা ব্লু প্রিন্টের দরকার। সো আমি এখান থেকে কিছু একটা ব্লু প্রিন্ট তো আমি এখন জোগাড় করতে পারবো না। সো এখানে এও পোকার MP40 অ্যাভেলেবেল আছে, সো আমি এখানে ক্লেম করতে পারি। একটা স্পিন 60 ডায়মন্ড আছে, 5টা স্পিন 240 ডায়মন্ড আছে, মানে খুব বেশি রেট। এখানে দেখেন আর একটা এ চলছে যেখানে মিনি ইউজের স্কিন দেওয়া আছে, এখানেও ওই সব আছে, ওই একই জিনিসই আছে, শুধু মিনি ইউজই। আর ওখানে বান্ডেলটা মানে ইয়ে করা আছে, ডিসপ্লে করানো হয়েছে, পোকার MP40 একই জিনিস দেখতেই পাচ্ছেন। সো এই দেখেন এই ব্লু রেড সব আছে এখানে। সো এটা কাট করে দিলাম, আর এটা থাকবে 25 দিন পর্যন্ত। তো চিন্তা করার বিষয় না, ওটা চলে গেলে এটা তো থাকবে একই জিনিসই তো। সো এখানে দেখেন ডায়মন্ড রয়েল গোল্ড রয়েল একই জিনিস চলছে। আর আমার কাছে টোকেন ছিল, তো আপনার দেখার জন্য দুটো স্পিন করে দিলে, একটা স্পিন করে দিলে দুটো, একটা ফ্রি এবং একটা টোকেন দিয়ে। সো এখানে এরকম রিওয়ার্ড বাদ দেন। সো গাইস এখানে আরও অনেক কিছু আসবে, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অলে সেট করে রেখে দিবেন। তো চলুন মিলিয়ে একটা নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য তুমি তোমার খেয়াল অবশ্যই রাখবে।